হাই ফ্রেন্ডস, দেখুন আজকে বানাবো ঝুরি আলু ভাজা। তো এটা আমি আলুটাকে ভালো করে ধুয়ে জল নিংড়ে তারপরে কাপড় দিয়ে মুছে একটু রোদ ধরে শুকিয়ে নিয়েছি। এবার এটাকে ঢেলে নেবো একটা থালাতে। একটা থালায় ঢেলে নিলাম, এবার এটাকে ফ্রাই করবো। মানে কড়াইটা খুব ভালো গরম হয়ে গেছে, একদম সুন্দর ভাবে গরম হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে নেব সাদা তেল। হোয়াইট অয়েল দিয়ে নিয়েছি, তেলটা ফুটবে তখন আমি আলুটা দেব। তেলটা ফুটে উঠুক, অল্প অল্প করে ভাজতে হবে, একবারে পুরোটা দিলে সেদ্ধ হয়ে যাবে। পুরো কড়াই ভর্তি তেল দিতে হবে, তাহলে পোড়া তেলটা কি হবে। ফ্রাই হয়ে আসবে, ব্রাউন হবে, লাল হবে, তখন তুই ছাড়বো। সুন্দর হয়ে গেল, সবগুলো উঠিয়ে নিয়ে আস্তে আস্তে করে, একটু তো ধৈর্য লাগবেই। আবার দিয়ে নেব, দেখুন কত সুন্দর হচ্ছে। এটা প্রথমে গ্রাইন্ডার মেশিনটা দিয়ে পুরো আলুটাকে ইয়ে করে নিতে হয়, কাট করে নিতে হয়, কুচি নিতে হয়। আর বঠি তো কাটা যায়, কিন্তু এত সরু হবে না, ওটাতেই ভালো হয়। এটা দিয়ে, এটা বড়টা দিয়ে, এখন শীতকাল ঠান্ডার দিন, একটু আলু ভাজা গরম গরম ভালোই লাগে। এখানে লবণ টবণ কিছু দেওয়া নেই, লবণটা আমি পরে অ্যাড করব। আলুটা আগে ফ্রাই করে নিই পুরো, কি সুন্দর কালারিং হচ্ছে না। অল্প অল্প করে পুরো আলুটা, বারবার দিয়ে নেবো আর ভাজা হয়ে গেলে ছেঁকে নেবো। একটু নাড়া দিতে হবে, নাহলে সেদ্ধ হয়ে যাবে।
ক্রিসপি আলু ভাজা, কত সুন্দর হচ্ছে না দেখাবো। একটা ঝুরি আলু ভাজা, সুন্দর খেতে লাগে। আরো বেশি তেল দিলে তো কাজটা তাড়াতাড়ি হবে, কিন্তু বাড়তি তেলটা কি হবে, ফ্রাই হয়ে যাওয়া তেলটা। ইজি প্রসেস, মানে একটু কাজটা একটু সময় লাগে, বেশি না, বসে বসেই হয়ে যায়। খেতে ইচ্ছে করলে চটপট এরকম, বাড়ির তেল অসুবিধা কিছু নেই, বাড়ি থেকে কেনা হলে একটু রিস্ক থেকেই যায়। এইভাবে ভেজে নেয়, আর এটা এরকম করেছি, এটা গোল গোল চাকা চাকাও করা যায়, লেজ টাইপের, তো এটাই খেতে বেশি ভালো। ভাতে, ভাতের সঙ্গে খেতে এটা ভালো, ঘি ভাত, আলু ভাজা, পোস্ত। দেখুন কত সুন্দর।